তো আপনি কি গেম ভালোবাসেন আর ভালোবাসাতে একটা পিসি কিনে ফেলেছেন? হ্যাঁ হ্যাঁ জানি আম্মু বাবা থেকে অনেক কান্নাকাটি করে পেয়েছেন, বাট আপনি পিসি কিনেছেন কিন্তু আপনি বুঝতে পারছেন না যে এখন আপনার কেমন টাইপ অফ গেম খেলা উচিত। আপনি পিসির ভিতরে কোনো ভালো ভালো গেম খুঁজে পাচ্ছেন না। তবে আপনি একটা নাম শুনেছেন হয়তো, যেটা হচ্ছে ভ্যালোরেন্ট। ওয়ান অফ দ্য মোস্ট পপুলার পিসি গেম ইজ ভ্যালোরেন্ট। তো আপনারা এখন অনেকে সেই ভ্যালোরেন্ট গেমটা খেলতে চান, বাট কিন্তু আপনারা বুঝতে পারছেন না যে ভ্যালোরেন্ট গেমটা কীভাবে ডাউনলোড করতে হয়। সো দ্যাটস ওয়াই আপনারা ঠিকই ভিডিওতে আসছেন। আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে ভ্যালোরেন্ট গেমটা ডাউনলোড করতে হয়। সো লেটস গো। ওকে গাইস, সো সর্বপ্রথমে আপনাদেরকে চলে আসতে হবে গুগল ক্রোমে, যেটা আপনারা দেখছেন, অথবা গুগলে আপনারা যে কোনো ব্রাউজারে যেতে পারেন। তো তারপর আপনাদেরকে সার্চ দিতে হবে ইপিআইসি, এপিক গেমস, যেটা আপনারা দেখতে পাচ্ছেন এদিকে নাম ভালো মতো দেখানে, এইটা আপনাদেরকে সার্চ দিতে হবে এপিক গেমস। তারপরে এ দেখেন এপিক গেমস, এই জিনিসটা সার্চ দিতে হবে আপনাদেরকে। তো তারপরে আপনারা এদিকে দেখতে পাবেন অনেকগুলো আপনারা দেখবেন এদিকে লেখা আছে ডাউনলোড এপিক গেম লঞ্চার, এটাকে আপনাদের ক্লিক করতে হবে আপনাদেরকে এদিকে। সো তারপরে আপনারা দেখতে পারবেন যে অনেক মানে কিছু আসছে, আপনাদেরকে কিছু ঘাটাঘাটি করতে পারেন। আপনারা জাস্ট ডাউনলোড এপিক গেমস লঞ্চার ক্লিক করবেন, আপনাদের এদিকে ডাউনলোড করতে হবে। আই থিঙ্ক এটা কিছু আপনারা কিপে টিপ দিয়ে দেবেন, আপনাদের এদিকে এপিক গেমস লঞ্চারটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। সো আমি এখন এদিকে পজ করে দিচ্ছি বিকজ আমার অলরেডি এপিক গেমস ডাউনলোড করা আছে, এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি এদিকে এপিক গেমস লঞ্চার ডাউনলোড করা আছে। সো আপনারা এদিকে দিয়ে ওপেন দিয়ে দেবেন, সো আপনাদের এপিক গেমস লঞ্চার ওপেন হয়ে যাবে। বাট যেহেতু আমার অলরেডি সাইন ইন করা আছে, বাট আপনাদের কাছে শুরুতে কোনো অ্যাকাউন্ট থাকবে না, আপনারা জাস্ট সিম্পলি গুগল দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। তারপরে আপনাদেরকে মানে আপনাদেরকে জাস্ট একটা অ্যাকাউন্ট খুলে নিতে হবে কোনোভাবে মানে এপিক গেমসের ভিতরে। তো তারপর এটা স্টার্ট হওয়া শুরু হয়ে যাবে। সো আপনাদের সামনে কিছুটা এরকম একটা ইন্টারফেস আসবে, লাইক কিছুটা এরকম। সো এপিক গেমস এখন আজকাল ফল গাইস যে গেমটা আছে সেটাও ফ্রি চলছে, আপনারা চাইলে এটাও নিতে পারেন। লাইক দেখেন ফল গাইস গেম এখন লাইব্রেরি আমার অলরেডি, ইয়াপ ফল গাইস গেম এখনও ফ্রি চলছে। সো আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা ভ্যালোরেন্ট গেমটা কোথা থেকে নেবেন। আপনাদের সবার প্রথমে এই জায়গাটায় আপনাদের ইন্টারফেস এসে পাবে। সো আপনারা টু স্ক্রোল ডাউন করলেই আই থিঙ্ক আপনারা পেয়ে যাবেন ভ্যালোরেন্ট। এই যে ফল গাইস এদিকে ফ্রি চলছে আপনারা দেখতে পাচ্ছেন। তো ভ্যালোরেন্ট ভ্যালোরেন্ট ভ্যালোরেন্ট, ইয়াপ এই যে গাইস দেখতে পাচ্ছেন আপনারা ভ্যালোরেন্ট এদিকে আছে, জিটি ফাইভ আছে, বাট জিটি ফাইভটা পেড গেম। সো ভ্যালোরেন্ট আপনারা চাইলে এদিক থেকে নিয়ে নিতে পারবেন, আর নাহলে যদি না পান খুঁজে তাহলে আপনারা জাস্ট লিটারালি সার্চ দিয়ে নিয়ে নেবেন, এদিকে সার্চের অপশন আছে। সো এই আপনারা দেখতে পাচ্ছেন ভ্যালোরেন্ট গেমটা, এটা ফুললি রিয়েলটা, এটা কোনো ফেক টেক না। সো আপনারা জাস্ট এদিক থেকে ইন লাইব্রেরি করে নেবেন, সো আপনাদের লাইব্রেরিতে এদিকে চলে আসবে। ওইদিক থেকে আপনার রকেট লিগ, ফল গাইস এরকম কিছু পপুলার গেম আছে যেগুলো ফ্রিতে নিতে পারবেন। সো আপনাদেরকে জাস্ট এদিকে থেকে এভাবে করে ইনস্টলে টিপ দিতে হবে, তাহলে আপনাদেরকে ভ্যালোরেন্ট, ইয়াপ আপনাদের ভ্যালোরেন্ট গেম এদিকে ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে। সো এদিকে ইনস্টল করা অনেক ইজি একটা প্রসেস এটা। সো আপনারা চাইলে এরকম করে নিতে পারেন ভ্যালোরেন্ট গেম, অনেক ইজিলি ডাউনলোড হয়ে যাবে, বাট একটু সময় লাগবে বিকজ অনেক বড়ো একটা গেম। সো পিসি যদি আপনার অনেক বেশি খারাপ লেভেলে হয়, অনেক বেশি কম ইয়ার হয়, তখন আপনারা হোপসই গেমটা নামানোই ভালো, আপনার পুরো স্টোরেজ খতম হয়ে যাবে। আর যদি আপনার পিসি একটু ভালো সালো হয় তাহলে আপনারা দিতে পারেন এটা। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমি হচ্ছে জিহাদ হোসেন, আর আপনারা হয়তো জানেনও, যদি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আমি এরকমই আরও ভিডিও আনবো যদি আপনাদের কাছে ভালো লাগে গেমস রিলেটেড ভিডিও, আর নাহলে আপনারা যদি বলেন অন্য টাইপের ভিডিও আনতে পারি। সো ততক্ষণ ভালো থাকবেন, অ্যান্ড বাই বাই।